রমাদানের পরে 15টি কাজ আমরা যদি করতে পারি তাহলে আমাদের বাকি 11 মাস তথা বাকি জীবন আল্লাহর দ্বীনের পথে পরিচালিত হয়ে যাবে ইনশাআল্লাহ যারা পারেন মুখস্থ করে ফেলবেন পরিবারে গিয়ে স্ত্রীর সাথে সন্তানদের সাথে এগুলো আলোচনা করবেন এলাকায় যেখানে যাবেন আলোচনা করবেন যে আজকে জুমার আলোচনা থেকে এই বিষয়গুলো শিখেছি এই কাজগুলো আমরা যদি রমাদানের বাহিরে 11 মাস করতে পারি তাহলে আমাদের জীবন সফল হয়ে যাবে ইনশাআল্লাহ কতটা আমল 15টা সবাই বলেন কয়টা 15টা নাম্বার 1 এক নাম্বার হচ্ছে ভালো কাজ বন্ধ করে না দেওয়া আপনারা দেখবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে না এদের মধ্যে অনেক মানুষ আছে রমজান মাসে কিন্তু তারা মসজিদের আগের কাতারে আসার চেষ্টা করে আছে না নাই এটা দেখে হাসা হাসির দরকার নেই অনেক মানুষ গ্রামে হাসে দেখছো কি জাতের নামাজে হিস সারা বছর নামাজের খবর নাই এখন রমজান মাসে নামাজি হয়ে গেছে আপনি কারো পরিবর্তন দেখে হাসবেন না কারণ রমাদান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য এজন্য কারো পরিবর্তন দেখে হাসা যাবে না এই যে একটা লোক পরিবর্তন হলো রমজান তো এসেছে পরিবর্তনের জন্য পরিবর্তনের এই ধারাকে বাকি 11 মাস অব্যাহত রাখতে হবে ইবাদত বন্ধ কি নামাজ জিকির আজকার তাহাজ্জুদের নামাজ কুরআন তেলাওয়াত এটা কি শুধু রমজান মাসে করবেন নাকি বাকি 11 মাসও করবেন বাকি 11 মাস সারা জীবন করতে হবে কেন কারণ আল্লাহর ইবাদত নির্দিষ্ট সময়ের জন্য নয় রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আমাদেরকে রব্বুল আলামিন কি কারণে সৃষ্টি করেছেন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলছেন আমি জিন আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য আর এই গোলামি আপনি কতদিন করবেন কতক্ষণ করবেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে বললেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ তাআলা বলছেন মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু আসবে না যতক্ষণ আল্লাহর গোলামি করো ততক্ষণ তাহলে রমজান মাসে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন ঈদের চাঁদ দেখার পরে মসজিদ যেন ফাঁকা হয়ে না যায় এই পাঁচ ওয়াক্ত নামাজের ধারা বাকি 11 মাস অব্যাহত রাখেন রমজান মাসে অনেক ভাইয়েরা আছেন মোবাইল হাতে নিলে ইউটিউবে বাজে জিনিস দেখে না কয় জানোস না আমি রোজা রাখছি নিজে তো দেখে না তার সামনে কেউ যদি কোনো আজে বাজে ভিডিও দেখে কয় এই বন্ধ কর জানোস না আমি রোজাদার যারা বাকি 11 মাস গান শুনে রমজান মাসে দেখবেন অনেক মানুষ আছে গান শোনে না কয় আমি তো রোজা রেখেছি আবার কোন দোকানে গেলে রমজান মাসে রোজার দিনে যদি দেখা যায় গান বাজতেছে কয় বন্ধ কর আমি রোজাদার এটা জানিস না বন্ধ কর এই যে আপনার সুকর্মের ধারা ভালো কাজের ধারা এটাকে রমাদানের পরবর্তীতেও অব্যাহত রাখতে হবে আমরা পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাম্বার 2 আচ্ছা এখানে আরেকটা পয়েন্ট বলে রাখি আল্লাহ তাআলা কোরআনে কারীমে অনেক সুন্দর করে একটা উপমা দিয়েছেন একটা উদাহরণ দিয়েছেন দেখেন কি সুন্দর আয়াত আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাতিনা কদত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা এত সুন্দর আয়াত আল্লাহ তাআলা বলছেন শোনো তোমরা ওই উন্মাদিনী মহিলার মতো হয়ে যাও না যেই মহিলা কষ্ট করে সুতা বুননের পরে নিজেই আবার সেই সুতা খুলে ফেলল আল্লাহ আকবার কি সুন্দর উপমা আল্লাহ তাআলা বলছেন ওই উন্মাদিনী মহিলার মতো হয় না যে মহিলা কষ্ট করে 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 সুতা বুনন করল সুতা বুনন বুঝেন তো আপনারা আচ্ছা আরো সহজ করে বুঝাই আপনাদেরকে সুতা বুনন বাদ দিয়ে আরেকটা এক্সাম্পল দিই মনে করেন ওই যে ওই গ্রামে কিছু মানুষ পাটি বানায় না শীতল পাটি
এটা কি যে যে বানায় বেদ দিয়ে মনে হয় মনে করেন কেউ এরকম বানাইলো এরপর আবার সব খুলে ফেল তাহলে তার সব কষ্ট কি হয়ে গেল বিফল হয়ে গেল আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন তুমি ভালো কাজ করে করে এত কষ্ট করে নেক আমল করে করে আবার এরপরে খারাপ কাজ কইরা দিয়া খারাপ কাজের মাধ্যমে তোমার ভালো কাজগুলো আমলগুলো নষ্ট করে দিও না একটা মাস আপনি তারাবির নামাজ মিস করেন নাই এক মাস আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন আজেবাজে জিনিস থেকে রমজান মাসের সম্মান দিয়েছেন ঈদের চাঁদ দেখা যাওয়ার পরে আগের জীবনে ফিরে যাইয়েন না ওই রমজান শুরু হওয়ার আগে যে কাজ কারবার করতেন দুই নম্বরই ওগুলাতে আর ফিরে যাইয়েন না আল্লাহ বলেছেন ওই উন্মাদিনী মহিলার মতো তুমি হয়ে যেও না যে কষ্ট করে সুতা বুননের পর নিজেই আবার এগুলো নষ্ট করে ফেলে অর্থাৎ আপনারাও রমজান মাসে কষ্ট করে নেক আমল করার পরে ঈদের চাঁদ ওঠার পরে আবারও আপনারা বদ কাজ খারাপ কাজ শুরু করে দিয়ে এই কষ্টের আমলগুলোকে ধ্বংস করে দিয়েন না পারবেন তো ইনশাআল্লাহ কারণ শয়তান কিন্তু জামিন পাচ্ছে শয়তান এখন জামিন পেয়ে যাবে তার জামিনের সময় চলে এসেছে নবীজি বলেছেন ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতীন রমজান মাস যখন চলে আসে এই মাসকে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দেন সুবহানাল্লাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার এবং জাহান্নামের সব দুয়ারকে বন্ধ রাখা হয় আর সুফিদাতিশ শায়াতীন শয়তানকে শিকলবন্দি করা হয় জেলে নিয়ে যাওয়া হয় বন্দি রমজান মাসের পরে তো আবার সে জামিন পাচ্ছে জামিন পাইয়াই তো সে তার ধোকা তার প্রতারণার জাল বিস্তার করবে শয়তানের ধোকা থেকে নিজেকে সেফ রাখতে হবে আমরা রমাদানে যে পরিবর্তন নিজেদের মধ্যে নিয়ে এসেছি এই পরিবর্তন ধরে রাখব ইনশাআল্লাহ নাম্বার টু এরপরে দুই নম্বর হলো যাদের রমজান মাসে রোজা কাজা হয়ে গিয়েছে রমজান এর রোজা যাদের কাজা হয়েছে ঈদের পরে তাড়াতাড়ি করে কাজা রোজাগুলো পালন করে ফেলতে হবে কারণ এটা তো দায় মুক্তি নিয়ে ফেলতে হবে আমরা তো আমাদের মৃত্যু সম্পর্কে জানি না বেশি অপেক্ষা করা যাবে না কাজাগুলো শেষ করতে হবে কাজা হলো একটার বদলে একটা কোন কোন ক্ষেত্রে কাজা করতে হয় আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা আল্লাহ বলেছেন অতঃপর তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ থাকবে অসুস্থ থাকবে কিংবা সফরে থাকবে ফাইদাতুম মিন আইয়ামিন উখরা সে রমজানের পরে অন্য সময়ে সেই সংখ্যা পূরণ করে নেবে অর্থাৎ সেই রোজাগুলো রেখে দিবে যদি কেউ রমজান মাসে অসুস্থ হয়ে পড়ে যেমন নারীদের মাসিক অসুস্থতা থাকতে পারে অথবা কেউ রমজান মাসে হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে অসুস্থতার কারণে রোজা রাখতে পারেনি কিংবা সফরে ছিল সে একটার বদলে আরো একটা রোজা রমজানের পরে রেখে দিবেন ইনশাআল্লাহ তো রমাদানের পরে এক নাম্বার করণীয় আমল হলো কি বলেছি পরিবর্তনের এই ধারা অব্যাহত রাখতে হবে দুই নাম্বার রোজা যাদের কাজা হয়েছে কাজা রোজাগুলো আদায় করে ফেলতে হবে ইনশাআল্লাহ তিন নাম্বার হলো যদি কারো কাফফারা থাকে কিংবা ফিদিয়া থাকে সেটা আদায় করে ফেলতে হবে কাজা এবং কাফফারা পার্থক্য আছে কাজা হলো যিনি অসুস্থতার কারণে সফরের কারণে ছেড়ে দিয়েছেন রোজা অজর আছে তো তিনি কাজা করবেন কিন্তু রমজান মাসে যারা স্ত্রী সহবাসের কারণে অথবা ইচ্ছাকৃতভাবে যারা রোজা রাখে নাই ইচ্ছাকৃত পানাহা কিংবা রোজা যারা ইচ্ছা করে ছেড়ে দিয়েছে এদের জন্য কাজা কাফফারা দুইটাই এরা কাফফারা পালন করবে তিনটার যে কোনো একটা নিয়মে কয়টা তিনটার যে কোনো একটা নিয়মে নাম্বার ওয়ান এক নাম্বার হয় সে একজন গুলাম আজাদ করবে এখন তো দাস প্রথা নাই তাহলে এটা এখন আর পালন করারও সুযোগ নাই দুই নাম্বার হলো একাধারে এক টানা সে ষাটটা রোজা রাখবে সিক্সটি সিক্স জিরো ষাটটা রোজা রাখতে হবে অথবা তিন নাম্বার অপশন হলো এটাও যদি সে না পারে তাহলে ষাটজন মিসকিনকে খাবার দিতে এটা অসুস্থতা বা সফরের কারণ নয় যারা স্ত্রী সহবাস কিংবা ইচ্ছা করে রোজা ছেড়েছে এদের জন্য হলো এরা কাফফারাও করবে কাজাও করবে দুটেই তারা করতে হবে আর ফিদিয়া হলো শারীরিকভাবে অক্ষম ব্যক্তি
বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছে, এই ব্যক্তি আর রোজা রাখতে পারবে না। অথবা যুবক মানুষ কিন্তু এমন রোগে তারে ধরছে, এই রোগের পরিণাম মৃত্যু, আর এই রোগ থেকে জীবনে সুস্থ হবে না। এরকম রোগ যদি থাকে, এই রকম রোগের কারণে রোজা রাখতে পারতেছে না, মরণ ব্যাধি, মারা যাবে কিছুদিন পরে, কিছু মরণ ব্যাধি আছে না এরকম ব্যাধিতে আক্রান্ত, কিংবা কোনো পুরুষ বা নারী শারীরিকভাবে অক্ষম, রোজা রাখলে মারা যাবে, এদের জন্য কাজাও না কাফফারাও না। আল্লাহ বলেছেন, ওয়া আলাল লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ বলেছেন এরা মিসকিনকে খাবার দিবে, এরা একটা রোজার বদলে একজন মিসকিনের একদিনের খাবার দিবে, দুই বেলা খাবার দিবে। তাহলে কেউ যদি ৩০টা রোজা ছেড়ে দেয় তো কি করবে? এই জন্য ৩০ জন মিসকিনকে দুই বেলার খাবার দিবে। চাইলে একজনকে ৩০ দিনের খাবার দিতে পারে, অথবা চাইলে অনেকজনকেও দিতে পারে, এটা তার ইচ্ছার উপরে নির্ভর করে। তাহলে কাজা, কাফফারা, ফিদিয়া, এই তিনটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার তো করে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে রমজানের পরে ১৫টা আমল করব আমরা। এক নাম্বার, আমরা যে নিজেদের মধ্যে একটা ভালো পরিবর্তন নিয়ে আসছি এটা ধরে রাখবো ইনশাআল্লাহ। ২ নাম্বার, কাজা যাদের হয়েছে কাজাগুলো পূরণ করতে হবে। ৩ নাম্বার, কাফফারা এবং ফিদিয়া থাকতে হলে থাকলে এটাও কমপ্লিট করে ফেলতে হবে। নাম্বার ৪, ৪ নাম্বার, শাওয়াল মাস আরম্ভ হবে, রমাদানের পরের মাস হচ্ছে শাওয়াল। রমাদানের পরের মাস কি? শাওয়াল মাস। এই শাওয়াল মাসের ৬টা রোজা আছে, শাওয়াল মাসের এই ৬টা রোজা আমরা রেখে দিব ইনশা আল্লাহ। শাওয়ালের এই ৬ রোজার অনেক ফজিলত, অনেক ফজিলত। দেখেন একটা দুইটা হাদিসের কিতাব না, মুসলিম শরীফে, আবু দাউদ শরীফে, তিরমিদি শরীফে, নাসাই শরীফে, ইবনে মাজা শরীফে এই হাদিস এসেছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এরপরে শাওয়াল মাসের আরো ৬টা রোজা রাখলো, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের আরো ৬টা রোজা রাখবে, আল্লাহ তার আমল নামার মধ্যে সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবে। রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসে কয়টা রোজা? আপনারা ৩০টা রোজা রাখতে পারছেন, আপনারা কি আরো ৬টা রোজা রাখতে পারবেন না? ইনশাআল্লাহ। আমাদের গ্রামে গঞ্জে অনেক ভাই বোনরা অসচেতন থাকায় অনেকে রাখেন না, তো ইমাম সাহেব, খতিব সাহেবরা এটা বেশি বেশি বলবেন, এটা বলা দরকার। শহরাঞ্চলে এখন মানুষ অনেক সচেতন হয়েছে, মানুষ রাখছে রোজা, আপনারা রাখবেন, ঈদের পরেই এই ৬টা রোজা রাখবেন, ফজিলতের রোজা। নবীজি বলেছেন রমজানের রোজা রেখে এরপরে শাওয়ালে ৬টা রোজা রাখবে, সারা মাস সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা ওই সওয়াব তাদের আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই সওয়াব থেকে আমরা কেউ বঞ্চিত হব না ইনশাআল্লাহ। পরিবারের সবাইকে উৎসাহ উদ্দীপনার সাথে আপনারা এই ৬টা রোজা রাখতে পারবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার প্রশ্ন হলো যে এই ৬টা রোজা রাখবেন কিভাবে? যাদের কাজা আছে, বিশেষ করে মা বোনদের কাজা থাকতে পারে, তাদের মান্থলি যে অসুস্থতা থাকে সেটার কারণে কাজা থাকতে পারে, কিংবা প্রেগনেন্ট নারীদেরও কাজা থাকতে পারে, অথবা আরও কারো কাজা থাকতে পারে। তাহলে আমরা রোজা রাখার বেলায় কাজা আগে আদায় করব নাকি শাওয়াল মাসে রোজা রেখে এরপরে কাজা আদায় করলে চলবে? ফুকাহা কেরাম এ বিষয়ে দুইটি মত দিয়েছেন। কোনো কোনো ফুকাহা বলেছেন যে হাদিসে বলা হয়েছে মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, এরপরে সোম্মা দিয়ে বলা হয়েছে সোম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের ৬ রোজার কথা বলা হয়েছে। তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় আগে রমজানের রোজা এরপরে শাওয়ালের রোজা। এজন্য কিছু কিছু ফোকাহা একেরাম বলেছেন, কিছু কিছু নয়, সংখ্যাগরিষ্ঠ ফোকাহাগণ বলেছেন এজন্য রমজানের কাজা আদায় করে এরপরে শাওয়ালের ৬ রোজা রাখতে হবে। আর কোনো কোনো ফোকাহা বলেছেন না, কেউ যদি শাওয়াল মাসের ৬টা রোজা রেখে কাজা পরেও আদায় করে এতে কোনো অসুবিধা হবে না। তো এই দুই মতকে একত্রিত করলে দেখা যায় যে সবচেয়ে প্রণিধানযোগ্য মতামত হলো আগে কাজাগুলো আদায় করা, কারণ ফরজ আগে,
ফরজ হলো আগে আর হাদিসেও বলা হয়েছে তাই মান সামা রমাদানা যে ব্যক্তি রমজানে রোজা রাখে সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল এরপরে শাওয়ালের ছয়টি রোজা রাখবে এরপরে আসেন এবার এই ছয়টা রোজা কি ধারাবাহিকভাবে লাগাতার রাখতে হবে মানে একটানা ছয় দিন নাকি ভেঙে ভেঙে রাখলেও চলবে ফুকাহাগণ এই বিষয়েও ইখতিলাফ করেছেন কেউ কেউ বলেছেন টানা রাখতে হবে এটা আফদল এটা উত্তম আর কেউ কেউ বলেছেন না ভেঙে ভেঙে রাখলেও চলবে তো এই দুই মতকে মিলাইয়া আমরা যদি মধ্যম পন্থা অবলম্বন করি যেমন আমরা কেউ চাকরি করি রমজান মাসে তো ডিউটি কম ছিল রমজানের পরে তো অনেকের চাকরি শুরু হয়ে যাবে ব্যবসা শুরু হয়ে যাবে এখন একটানা রোজা রাখতে হয়তো কষ্ট হবে অনেকে সরকারি চাকরি বাকরি করেন তো কিভাবে রোজা রাখবেন এই দুই মত মিলাইয়া আমরা বলবো যার যেভাবে সুবিধা হয় কেউ যদি একটানা রাখতে পারেন তো ভালো কেউ যদি না পারেন তো ভেঙে ভেঙে রাখেন সপ্তাহে দুই দিন ছুটি পান শুক্রবার শনিবার অথবা যেদিনই ছুটি পান যেদিনই সময় পান ভেঙে ভেঙেও আপনি ছয়টা রোজা রাখতে পারেন চাইলে এক টানাও রেখে দিতে পারেন আমরা পারবো না ইনশাআল্লাহ তাহলে এই ছয়টা রোজা আমরা রাখবো রমাদানের পরে ১৫টা আমল এই বিষয়ে আলোচনা চলছে তাহলে মোট বললাম কয়টা আমলের কথা ৪টা নাম্বার ৫ ৫ নাম্বার হলো পাঁচ ওয়াক্তের নামাজ কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না পুরুষ মানুষের জন্য পাগল হওয়া ছাড়া আর নারীদের মাসিক অসুস্থতা ছাড়া নামাজ ছেড়ে দেওয়া যাবে না আমাদের অনেক ভাইয়েরা রমজান মাসে আলহামদুলিল্লাহ মসজিদগুলোর দৃশ্য খুব সুন্দর লাগে দেখবেন মসজিদে আসলে অনেক মুসল্লি পাওয়া যায় এই দৃশ্যটা ঈদের দিন সকালবেলার ফজরের নামাজে তো দেখা যায় না পাঁচ নাম্বার আমল রমাদানের পরে আমরা নিজেদেরকে মসজিদমুখী করে রাখব ইনশাআল্লাহ কারণ নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে না যে ব্যক্তি আল্লাহর গোলাম সে তার জীবন চলে যাওয়ার উপক্রম হলেও কখনো নামাজ সে ছেড়ে দিতে পারে না কারণ নবীজি বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে যেন আল্লাহর সাথে কুফরি করল একজন মানুষ ঈমান আনার পরেই তার প্রধান দায়িত্ব হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিনদারিতার কোনো ছিটাফোঁটাও নাই নামাজ হলো একজন মুমিনের প্রধান পরিচয় নামাজ ছাড়া জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের গন্ধ পাওয়া যাবে না জান্নাতে যাওয়ার জন্য নিজেকে সবার আগে নামাজ মানাতে হবে তাদের গুণাবলী খুব সুন্দর করে বর্ণনা করেছেন সেই গুণাবলীগুলো বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের কথা বলেছেন আবার শেষেও নামাজের কথা বলেছেন যেমন আল্লাহ তাআলা শুরু করেছেন এভাবে ক্বদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আল্লাহ বলেছেন অবশ্যই সফলকাম হয়েছে মুমিনরা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা তাদের নামাজে বিনয়ী হয় যারা নামাজের মধ্যে খুশু অবলম্বন করে এরপরে আরো কিছু গুণাবলী ধারাবাহিকভাবে বর্ণনা করে আল্লাহ তাআলা শেষ করলেন নামাজ দিয়ে আল্লাহ বললেন ওয়াল্লাযীনাহুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন আর যারা তাদের পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে এবার আল্লাহ তাআলা নিজে এই সকল নামাজি মুমিনদের ব্যাপারে ওয়াদা করে বললেন উলাইকা হুমুল وارثون الذين يرثون الفردوس هم فيها خالدون বাবা মারা যাওয়ার পরে ওই বাপের সন্তানরা যেমন বাপের সম্পদের ওয়ারিশ অটোমেটিক্যালি হয়ে যায় এই নামাজি মোমেনগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায় নামাজ যে ইমান আপনাকে আপনার বাড়ি থেকে বের করে মসজিদে আনতে পারে না এ দুর্বল ইমান আপনাকে জান্নাতের দ্বারে কাছেও নিতে পারবে নামাজ নামাজ নবীজি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন মালাকুল মউত এসেছেন নবীজিকে নিয়ে যাওয়ার জন্য তখন যাওয়ার সময় কি বলে গেলেন আসসালাত আসসালাত উম্মত নামাজ ছাইরা দিও কারণ নামাজ ছাড়া জান্নাতের ধারে কাছেও যাওয়া যাবে না আমার যুবক ভাইদেরকে বলবো যুবকরা খুব নামাজি হয়
রমজান মাস আসছে এরপরে রমজানের পরে শয়তানের ধোকায় পড়ে যায় যুবক ভাইদেরকে বলবো ভাই নামাজের এই যে মসজিদের স্বপ্নের কাতারগুলো আপনারা পূরণ করে নেবেন এই জোয়ান বয়স যুবক বয়স এটা ইবাদতের বয়স বুড়া যখন হয়ে যাবেন আপনি দেখবেন পিঠে ব্যথা মাজায় ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা লম্বা সময় রুকু দিতে পারবেন না লম্বা সময় সাজদা দিতে পারবেন না নামাজটা টাইম নিয়ে পড়তে পারবেন না কিন্তু যুবক বয়সে যুবক লম্বা সময় রুকু করতে পারে লম্বা সময় সাজদা করতে পারে ধীরে স্থিরভাবে রুকু সাজদা দিতে পারে এই জন্য যুবকের ইবাদতে আল্লাহ অনেক খুশি হন যুবক মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে হাঁটলে মাটি পর্যন্ত কাঁপে শক্তি বেশি তো যুবক ভাইদেরকে বলছি আপনারা হাঁটলে যেমন রাস্তা কাঁপে শুধু কপাল আর নাককে সাজদায় লাগায় দেন আপনাদের সাজদায় আল্লাহর আরশ কেঁপে উঠবে আল্লাহু আকবার চরিত্র সুন্দর হয়ে যাবে এজন্য আমার প্রাণ প্রিয় যুবক ভাইদেরকে বলবো এই যে রমজান মাসে তৈরি করলাম নিজেকে এটা ট্রেনিং এর মাস প্রশিক্ষণ নিয়েছি এবার মূল ডিউটি শুরু হবে দায়িত্ব শুরু হবে বাকি ১১টা মাস আমি আমাকে নামাজের মধ্যে শামিল রাখতে পারবো না ইনশাআল্লাহ নাম্বার ৬ ৬ নাম্বার হলো কোরআন তেলাওয়াতের ধারা অব্যাহত রাখতে হবে অনেক ভাইয়েরা বোনেরা কোরআন নাজিলের মাস রমাদানে কোরআন খতম করেন কোরআন পড়েন এরপরে বাকি ১১ মাস কোরআন তেলাওয়াতের খবর থাকে না সব সময় কোরআন তেলাওয়াত করবেন যাদের অনেক বেশি দুশ্চিন্তা হয় দুশ্চিন্তাগ্রস্ত মানুষ ফ্যামিলির টেনশন ব্যবসার টেনশন অনেক কিছুর দুশ্চিন্তা কোরআন তেলাওয়াত করবেন দেখবেন সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে কোরআন হচ্ছে সকল দুশ্চিন্তা দূর করার মহা ঔষধ আগে আমরা যখন ছোট ছিলাম আমাদের চাচা চাচি দাদা দাদিকে দেখতাম নানা নানিকে দেখেছি ফজরের নামাজের পরে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শোনা যেত এখন দেখা যায় সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজের বিপরীতে ঘরে ঘরে শুধু মানুষের নাক ডাকানোর আওয়াজ শোনা যায় নাক ডাকায় ঘুমায় নাকে তেল দিয়া ঘুমায় ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে কৃষক ভাইয়েরা কৃষক বাবারা কোরআন তেলাওয়াত করে হালের বলদ নিয়ে গরু নিয়ে ক্ষেত খামারে যাবেন যারা ব্যবসা করেন ব্যবসায় যাবেন চাকরি করেন চাকরিতে যাবেন দেখবেন সমস্ত কাজে করবে যিনি বরকত দান করবেন তিনি কে এরপরে ৭ নম্বর হলো প্রতিদিন কিছু হাদিস পড়বেন সবাই আপনাদের বাসায় লক্ষ লক্ষ টাকার ফার্নিচার কিনেছেন আপনারা চাইলে কিন্তু বেশি না ২-৩ হাজার টাকা এক সেট তাফসির বাংলা অনুবাদ করা অনেক তাফসির আছে তাফহিমুল কোরআন কিনবেন তাফসির ফি জিলালুল কোরআন কিনবেন তাফসির ইবনে কাসির আছে মারিফুল কোরআন আছে তাফসিরে জালালাইন আছে এগুলো বাংলায় অনুবাদ করা এক সেট রেখে দেন বাসা বাড়িতে সবাই পড়বেন বাড়িতে পড়বেন কিছু হাদিসের কিতাব কিনে রেখে দেন রিয়াদুস সালেহীন কিনবেন এরপরে আপনি যদি পারেন সিহা সিত্তার বাংলা অনুবাদ করা কিতাবগুলো রাখেন একটু একটু করে পড়েন দুইটা তিনটা করে পড়েন আস্তে আস্তে জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে বিভিন্ন আমল সম্পর্কে আপনি জানতে পারবেন এটা আমরা করব ইনশাআল্লাহ ৮ নম্বর হলো কিয়ামুল লাইলের অভ্যাস তাহাজ্জুদের নামাজের অভ্যাস তৈরি করুন এই যে রমজান মাসে আল্লাহ কি সুন্দর ট্রেনিং দেওয়ালেন সাহরি খাওয়ার জন্য প্রত্যেকেই ভোর রাতে উঠছেন না আপনারা ভোর রাতে উঠছেন আল্লাহ এটা ট্রেনিং দেওয়াইছেন শেষ রাতে উঠানো ট্রেনিং আপনাদেরকে এই এক মাস আল্লাহ দেওয়াইছেন কেন দেওয়াইছেন জানেন বাকি ১১ মাস ওই যে এক মাসের একটা অভ্যাস যেন হয়ে যায় একটা মাইন্ড সেট আপ তিনটায় আড়াইটায় ঘুম থেকে ওঠার একটা অভ্যাস হয়ে গেছে আমাদের দেখবেন যদি আজকে চাঁদ দেখা যায় আগামী ২-৩ দিন রাত ৩টার সময় সবার ক্ষুধা লাগবে ওই যে খাইয়া খাইয়া অভ্যাস হচ্ছে ঘুমও ভাঙবে একটা অভ্যাস একটা আদত হয়ে গেছে এই অভ্যাসটাকে ধরে রাখেন ঘুম ভাঙবে আর উঠবেন অজু করবেন আর তাহাজ্জুদের নামাজ দাঁড়াবেন কেন দাঁড়াবেন কারণ আফদালুস সালাতু বাদাল ফারিদাতি সালাতুল লাইল নবীজি বলেছেন ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজ এটা একজন বান্দাকে আল্লাহর একেবারে প্রিয় বান্দায় পরিণত করে দেয় যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে চান যদি আপনি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চান আল্লাহর কাছাকাছি চলে যেতে চান তাহলে তাহাজ্জুদের নামাজের প্র্যাকটিস করুন তাহাজ্জুদের নামাজের অভ্যাস করুন কারণ তাহাজ্জুদের নামাজ হলো এমন নামাজ এই নামাজ আল্লাহর কাছে মানুষের মর্যাদা বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ
তাহাজ্জুদের নামাজ ছিল আমার আপনার নবীর নিয়মিত আমল নবীজি যেন তাহাজ্জুদের নামাজ কখনো না ছেড়ে দেন এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা বললেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিনাতাল্লাক আসা আন ইয়াবাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আল্লাহ বললেন নবী রাতের বেলা কিছু সময় আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ান এটা হলো আপনার জন্য অতিরিক্ত কাজ এটা যদি আপনি করতে পারেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার রব আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দিবেন আল্লাহু আকবার কোন কোন মুফাসসির এই মাকামে মাহমুদের ব্যাখ্যা করেছেন মাকামে মাহমুদ মানে মাকামে মাহমুদ মানে হলো আশ-শাফাআতুল কুবরা বড় শাফায়াত কিয়ামতের দিন সবার আগে আল্লাহ তাআলা তার নবীকে শাফায়াতের সুযোগ দিবেন এরপরে তাহাজ্জুদের নামাজ নবীজি কত লম্বা সময় ধরে আদায় করতেন শুনেন নবীজিকে যিনি সবচেয়ে কাছ থেকে দেখেছেন আল্লাহর নবীকে যিনি সবচাইতে কাছ থেকে দেখেছেন নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এত লম্বা সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন তিনি বলছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাদারা কদামা এত লম্বা সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন নবীজির পা ফুলে যেত দাঁড়াতে 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 আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত এই অবস্থা দেখে আম্মা জান নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা তাসনাউ হাদা কেন আপনি এত কষ্ট করছেন অথচ আল্লাহ তাআলা আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন তারপরেও রাতের বেলা এত লম্বা সময় এত কষ্ট করে কেন আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন নবীজি তখন উত্তরে বললেন অগো আয়েশা শোনো আফালা উহিব্বু আন আকুনা আব্দান শাকুরা আমি কি আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না তো নবীজি যার জীবনে গুনাহের দাগি নাই তিনি যদি রাতের বেলা এত লম্বা সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকেন আমি আপনিও এই অভ্যাসটা আমাদের মধ্যে তৈরি করার দরকার আছে না নাই ফেয়ার এন্ড লাভলিমাকে অনেক যুবক ছেলেরা ফেয়ার এন্ড লাভলিমা কার দরকার নাই তাহাজ্জুদের নামাজ যাদের জীবনে আছে তাদের চেহারায় নূর আছে তাদের চেহারার দিকে তাকালেই দেখবেন মায়া লাগে ভালো লাগে কালো মানুষ যারা নামাজি দেখবেন নামাজি ওই কালো মানুষটার চেহারার দিকে তাকালেও মায়া লাগে কারণ তার চেহারা একটা মায়া মায়া ভাব একটা নূর যিনি দান করেন তিনি কে এজন্য তাহাজ্জুদের নামাজের প্র্যাকটিস করবেন নবীজি বলেছেন তিনটা কাজ করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যাও এক নাম্বার হচ্ছে আফসুস সালাম নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও এলাকার মধ্যে নিজেদের সমাজের মধ্যে সালাম বাড়াও যাকেই পাও তাকে সালাম দাও এখন আমরা তো সালাম দেই না সালাম শুধু নিতে চাই একটু বয়স বেশি মুরব্বী মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যুবকরা দেখছে সালাম দেয় না জিজ্ঞেস করে এই তোর বাপের নাম কি তোর মা বাপ তোরে আদব কায়দা শেখায় নাই তো এটা না বলে কোনো চাচা যদি দুই তিনজন যুবক দেখেছে সালাম শুধু একদিন দিয়ে দেয় প্রত্যেকটা যুবক লজ্জা পাবে এরপরে নিজেরা আলোচনা করবে দেখছো কার বা আমাদের বাপের বয়সী আমাদের চাচা আমাদেরকে সালাম দিল লজ্জা লাগে নাই তোমাদের পরবর্তী দিন বা যে কোনো সময় এই চাচাকে দেখলে আগে থেকে রেডি থাকবা চাচা আসার আগেই যেন সালাম দেখবেন পরবর্তী থেকে আপনারে দেখলেই এরা আগে থেকেই রেডি থাকবে আপনাকে সালাম দেওয়ার জন্য ঠিক কিনা এভাবে মানুষকে শেখানো যায় শুধু ধমকায় সব শেখানো যায় না সালাম বাড়ায় দিতে হবে ঘরে যাবেন আগে সালাম ঘরে যাবেন আগে কি সালাম দুইটা কথা বলে যায় এগুলো আমাদের পরিবারে নাই ঘরে ঢুকার সময় সালাম দিবেন আল্লাহ কোরআনে বলেছেন যে যখনই ঘরে ঢুকবা নবীজিও হাদিসে বলেছেন ঘরে ঢুকবা তো সালাম দিবা সালাম দিলে ঘরের উপরে বরকত নাজিল করবেন কি দুই নম্বরে আরেকটা আমল করবেন এটা আমাদের অনেকের পরিবারে নাই নিজের পরিবারে আপনার ছেলে হোক মেয়ে হোক যে কেউ হোক একজনের ঘরে আরেকজন গেলে আগে একটু দরজায় নক করবেন অথবা অনুমতি নেবেন ভেতরে আসবো কিনা আপনারা বলবেন হুজুর এটা নতুন কথা শোনাইলেন নাকি আপনি না সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন যখনই কারো ঢুকবা কারো ঘরে ঢুকবা
ততক্ষণ পর্যন্ত ঢুকবা না হাত্তা তাস্তানিসু যতক্ষণ না সে অনুমতি দিবে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার গর্ভধারিণী মায়ের ঘরে ঢুকবো আমি কি অনুমতি নিব নাকি নবীজি সাহাবীকে বললেন তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও এই কথা কেন বললেন আচ্ছা বলেন তো আপনারা বলেন আপনারা যখন ঘুমান এই যে আজকে রাতে গত রাতে ঘুমাইছেন বলেন ঘুমানোর সময় কাপড় চোপড় কি ঠিকঠাক থাকে যার যেমন ইচ্ছা সেভাবে ঘুমায় এখন আপনার যদি ছোট ভাই বা বড় ভাই হয় এমনও তো হইতে পারে গিয়ে দেখছেন কাপড় চোপড় ঠিক নাই অথবা আপনার মা আপনার বোন হতে পারে আপনার বোন আপনার ভাই পর্দা করার কোনো দরকার নাই কিন্তু সভ্যতা ভদ্রতা বলে তো একটা বিষয় আছে ইসলাম মানুষকে সভ্যতা শিখিয়েছে ইসলাম মানুষকে ভদ্রতা শিখিয়েছে নবীজি বললেন তোমার মায়ের ঘরে ঢোকার সময় অনুমতি না কারণ প্রত্যেকই আমরা ঘরের মধ্যে নিজে নিজেদের মতো থাকি এই আমলটা আমাদের অনেকের ঘরে নাই একজনের ঘরে আরেকজন যখন যাবেন অবশ্যই দরজায় নক করবেন আসবো কিনা আর বাড়িঘর যখন বানাবেন তখন এইরকম বানাবেন না লম্বা করে যে মনে করেন এক রুমের পরে আরেক রুম এক রুমের পরে আরেক রুম এই ওয়াজগুলো বেশি বেশি হওয়া দরকার কেন জানেন এটা আমাদের ওই যে এগুলো যদি আমরা না বলি কোরআন সুন্নার কথাগুলো আমাদের মধ্যে পরিবর্তন আসবে কেমন একটা উদাহরণ দিই বুঝেন আপনারা মনে করেন এখান থেকে ঘর বানানো শুরু হয়েছে এখানে একটা রুম এরপরে আরেকটা রুম এরপরে আরেকটা রুম পিছনে দিলেন বাথরুম তাইলে এই তিন রুমের মানুষ কোন বাথরুমে যাবে কথা বলেন শেষের বাথরুমে না আচ্ছা মনে করেন রাত একটার সময় এই রুমের লোক বাথরুমে যাবে তাইলে এর পরের দুই রুমের মানুষের ভেতর দিয়া যাবে এখন বলেন এটা কি সভ্যতা এটা কি ভদ্রতা নিয়ম তো হলো আপনি দরজা নক করে যাবেন এখন কতবার আর দরজা নক করবেন এই জন্য বাসা বাড়ি যখন আপনারা বাড়ি বানাবেন টিনের একটা ঘর বানা পর্দা যেন থাকে আপনার বাড়িতে সোনের ঘর বানা আপনার বাড়িতে যেন পর্দা থাকে আপনার বাড়িতে যেন পর্দা থাকে রুমগুলোকে পারলে স্কোয়ার করে দেন বাড়ির ভিতরে অথবা এমন ভাবে করে যেন বাথরুমে গেলে বা ডাইনিং রুমে বা যে কোনো রুমে গেলে একজনের রুমে আরেকজন ঢুকা না লাগে এটা সভ্যতা এটা ভদ্রতা এটা মোল্লা শিখায় নাই শিখিয়েছেন কি আল্লাহ তাহলে আমরা বলছিলাম সম্মানিত মুসল্লিবৃন্দ তাহলে আমরা বলছিলাম যে কিয়ামুল লাইলের কথা এই কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ মানুষকে আল্লাহর একেবারে কাছাকাছি করে দেয় আপনি বলেছিলাম যে তিনটা কাজ করো নবীজি বলেছেন আফসুস সালাম সালামের প্রসার ঘটা দুই নম্বর ওয়া আতইমুত তাআম সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও তিন নম্বর ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়া রাতে মানুষ যখন ঘুমায় তুমি ঘুমায়ও না তুমি দাঁড়াও দাঁড়িয়ে তোমার মালিককে তোমার মাহবুবকে সাজদা দাও তাদখুলুল জান্নাতা বিসালাম নিরাপদে জান্নাতে ঢোকার গ্যারান্টি নিশ্চয়তা তুমি অর্জন করে নাও সুবহানাল্লাহ শেষ রাতে হচ্ছে আল্লাহর সাথে ভাব আদান প্রদান করার সময় শেষ রাতে এক তৃতীয়াংশ যখন রাতের চলে যায় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন আল্লাহ তাআলা বান্দাদের প্রতি রহমতের নজর দিয়ে তখন তাকান তিনি তখন বলেন মানদাল্লাযী ইয়াদুনি কে এমন আছে এই রাতের বেলা যখন সব মানুষ ঘুমায় আরামের ঘুম বাদ দিয়ে আমাকে ডাকবে এমন কে আছে যে ব্যক্তি এখন আমাকে ডাকবে ফাআস্তাজিবা লাহু আমি সঙ্গে সঙ্গে তার ডাকের জবাব দান করব আল্লাহ আরো বলেন মানদাল্লাযী ইয়াস্তাগফিরুনি কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে চাও ফাগফিরা লাহু মাফ করে দিব আল্লাহ বলেন মানদাল্লাযী ইয়াসআলানি কে আছে যে আমার কাছে চাইবে সন্তান চাইবে ব্যবসা বাণিজ্যের জন্য বরকত চাইবে টাকা চাইবে পয়সা চাইবে ইজ্জত চাইবে সম্মান চাইবে রিজিক চাইবে সম্মান চাইবে যা চাইবে বান্দারে আমার কাছে চাও আমি তো দেওয়ার জন্যই আছি গভীর রাত তুমি আমাকে সাজদা দাও আমার কাছে চাও দেখেন দুনিয়ার মানুষের কাছে আপনি একবার চাইবেন হয়তো দিয়ে দিতে পারে চক্ষু লজ্জায় পরের বার যাবেন হয়তো নাও দিতে পারে কিন্তু আমাদের রব হলেন এমন একজন আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন না চাইলে বেজার হন আপনি যতবার আল্লাহর কাছে চাইবেন ততবার আল্লাহ খুশি হয়ে আপনাকে দিবে সুবহানাল্লাহ একজন বললেন সাহাবী নবীজি আমার কিচ্ছু চাওয়ার নাই নবীজি বললেন বেটা তোমার স্যান্ডেলের জুতার ফিতা ছিললে ওইটা আল্লাহর কাছে যাও ঘরের লবণ নাই লবণ আল্লাহর কাছে যাও চাও তুমি আল্লাহর কাছে চাও কারণ চাওয়ার হাত আল্লাহ পছন্দ করেন সুবহানাল্লাহ এজন্য আমরা আল্লাহর কাছে চাইবো তো কিয়ামুল লাইল
নাম্বার 9 নয় নাম্বার হচ্ছে রমজান মাসে আমরা অনেক দান সৎকা করেছি মানুষের মধ্যে দান সৎকার অভ্যাসটা তৈরি হয় রমজানে এই তো প্রশিক্ষণ হলো বাকি 11 মাস যেন দান সৎকা থেকে নিজেকে আমরা গুটায় না ফেলি বাকি 11 মাসও আমরা দান সৎকায় আমরা নিজেদেরকে শামিল রাখব বলেন ইনশাআল্লাহ নাম্বার 10 10 নাম্বার হচ্ছে পোশাক আশাকের শালীনতা ভদ্রতা এবং পর্দা যেন ঠিকঠাক থাকে আপনারা টেলিভিশন দেখবেন শুধু রমজানের চাঁদ দেখা যায় সংবাদ উপস্থাপিকারা মাফলারের মতো ঝুলাইয়া রাখা অন্যটাকে হিজাবটাকে তারা মাথার উপরে তুলে নেয় ঈদের চাঁদ দেখা যাবে পর্দা আবার নামায়া নেয় কি বলেন দেখছেন কিনা আপনারা তো এই যে 10 নম্বর যে আমলের কথা বলছি শালীনতা ভদ্রতা এবং পর্দা রমজান মাসে অনেক নারীরা দেখবেন এরা ঠিকমতো পর্দা করে না কিন্তু রমজান মাসে হয় যখন বের হবে কয় দাঁড়াও একটু বুরখাটা পরে নেই পাশের বাড়িরে ভাবি বা আপা জিজ্ঞেস করছে বুঝলাম না বাকি সময় তো পর্দা করে না কয় জানোস না এটা রমজান মাস এটা রমজান মাস তো রমজান মাস আসলে যেভাবে পর্দার ভেতরে ঢুকে যান রমজানের বাহিরেও বাকি 11 মাস সারা জীবন এভাবে পর্দা পালন করে চলতে হবে কারণ পর্দার বিধানটা কার আল্লাহ নাম্বার 11 11 নাম্বার হচ্ছে মিডিয়ার কথা এবার বলি মিডিয়া রমজান মাস আসলে আমাদের দেশের মিডিয়ারা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া মিডিয়াগুলোতে দেখবেন অনেক ভালো জিনিস প্রচার হয় আপনারা দেখবেন প্রতিদিন ইফতারের আগে সাহির টাইমে কিংবা দিনের বেলা রাতের বেলা অনেক সময় অনেক ইসলামিক প্রোগ্রাম তারা দেখায় দেখায় না দেখায় বাকি 11 মাস যদি এই মিডিয়াগুলো এইভাবে ইসলামিক প্রোগ্রামগুলো তারা সব সময় টেলিভিশন চ্যানেলে দেখাইতো তাইলে আমাদের দেশের কুবলমতি ছেলে মেয়েরা আমাদের দেশের যুবক যুবতীরা তরুণ তরুণীরা এরা অপসংস্কৃতির আগ্রাসনে ডুব দিয়ে চরিত্র হারানোর সুযোগ থেকে তারা রেহাই পেয়ে যেত কি বলেন আপনারা রমজান মাসে দেখেন নাই টিভিতে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম এরা রমজানও প্রোগ্রাম দেখায় এরা স্রোত যেদিকে আসে ওদিকে গা ভাসায় আবার তারা ঈদের নাটক বানায় রাখছে ঈদের সিনেমা বানায় রেখেছে ঈদের টেলিফিল্ম বানায় রেখেছে দুই জিনিস একসাথে চালায় দুই নৌকায় মুমিন পা দিবে না মুমিন কখনো দুই গড়তে পা দিবে না মুমিন কখনো দ্বিমুখী নীতি অবলম্বন করবে না এই যে মিডিয়াতে যে সকল ভালো ভালো জিনিস দেখানো হয়েছে মিডিয়ার মালিকদেরকে বলবো মিডিয়া যারা পরিচালনা করেন তাদেরকে বলবো এইভাবে ভাই সারা জীবন মিডিয়াতে ভালো জিনিস দেখান ভালো অনুষ্ঠান দেখান যে অনুষ্ঠানের মাধ্যমে মানুষ কিছু শিখবে জানবে বুঝবে যেখানে অশ্লীলতা নাই বেহায়াপনা নাই এমন জিনিস যদি দেখানো হয় কোনো অসুবিধা আছে নাই কিন্তু যেগুলো দেখাইলেই পরিবারে গ্যাঞ্জাম লাগে বউ শাশুড়ি ঝগড়া লাগে ছেলে মেয়েরা হারাম রিলেশন শিখে ফেলে ছেলে মেয়েরা বাজে জিনিস শিখে এমন জিনিস তো এটা সুস্থ সংস্কৃতি হতে পারে না এটা মানুষের জন্য ইফেক্টিভ কল্যাণকর হতে পারে না তাহলে মিডিয়াতে যে চেঞ্জ এসেছে মিডিয়াকে বলবো আপনাদের মধ্যে এই চেঞ্জ আপনারা ধরে রাখেন নাম্বার 12 12 নাম্বার হচ্ছে রমজানে যে তাকওয়ার চর্চা করলাম এটা আমাদেরকে বাকি 11 মাস এর প্র্যাকটিস করতে হবে কিভাবে রমজান মাসে আমরা তাকওয়ার চর্চা করেছি দেখেন রমজান মাসে গালিগালাজ করে মানে কথা বলার আগে গালি দেয় এরকম কিছু মানুষ সমাজে কিন্তু আছে যখন রমজান মাসে রোজা রাখে তখন খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে আর বলে কয় গালি একটা আসছিল মুখে দিলাম না আমি রোজা রাখছি এরকম বলে না বলে এই যে সুন্দর অভ্যাস হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক যুবকরা আছে সুযোগ পাইলে ইউটিউবে গিয়ে গান দেখে নাটক দেখে সিনেমা দেখে রমজান মাসে তার মোবাইলে সব ডিলেট বন্ধ একটা পাইছে কিরে কিচ্ছু নাই দেখে কয় জানোস না তার রোজা মাস তার সামনে কেউ বাজাইলে হ্যাঁ বন্ধ কর আমি রোজা রাখছি আমার যুবক ভাইয়েরা এই যে নিজেকে নিয়ন্ত্রণের কৌশল তুমি শিখেছ বাকি 11 মাস বাকি জিন্দেগি তুমি চাইলে এভাবেই তোমাকে নিয়ন্ত্রণ করে শয়তানের বিরুদ্ধে লড়াই করে ইমানের পথে তুমি চাইলে চলতে পারবে ইনশাআল্লাহ এই যে তাকওয়া চলতে এটার নাম তাকওয়া 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 কি তাকওয়া হলো গোপনেও গুনার চিন্তা আমার আসলেও আমি করব না কারণ আমার গোপন কাজের খবর জানেন কে তাকওয়া কি যুবকরা শোনো তাকওয়া যুবক তাকওয়া কি তুমি বুঝো রাতের বেলা তুমি তোমার রুমে ঘুমিয়ে আছো তোমার হাতে স্মার্টফোন আছে
তুমি চাইলে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পর্নোগ্রাফি দেখতে পারো, আজে বাজে ভিডিও দেখতে পারো, কারণ তোমার রুমে কেউ নাই, দরজা বন্ধ। কিন্তু তোমার চিন্তায় যদি এটা আসে, অন্ধকার রুমে কেউ নাই, বন্ধ দরজার ভেতরে, কিন্তু আমার এই বন্ধ করার কারবার তো একজন জানেন, দেখেন তিনি কে, সুবহানাল্লাহ। এর নাম তাকওয়া। এর নাম কি? এভাবে আমরা তাকওয়ার চর্চা চালিয়ে বাকি 11 মাস নিজেদেরকে গুনাহ থেকে সেফ রাখার প্রাণান্তকর প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। 13 নম্বর হচ্ছে রমজান মাসে আমরা অনেকে বাড়িতে বাড়িতে এলাকায় এলাকায় ইফতার মাহফিলের আয়োজন করিয়েছি আমরা। এই যে মানুষ খাওয়ানোর একটা অভ্যাস হয়েছে, দিলটা বড় হয়েছে আমাদের, তাই না? এই দিল প্রশস্ত হলো, বড় হলো, এটা বাকি 11 মাসও ধরে রাখতে হবে। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, সুযোগ পাইলেই, আপনার আশেপাশে অভাবী মানুষ, আপনি তিন বেলা খান, এরা দুই বেলাও খাইতে পারে না, এক বেলাও খাইতে পারে না, সহযোগিতার হাত সম্প্রসারণ করে দিবেন। ইসলাম কতটা মানবিক, ইসলাম মানবতার ধর্ম। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করে দিবে, দুঃখ দুর্দশা দূর করে দিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুঃখ দুর্দশা মুছে দিয়ে তাকে কিয়ামতে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। তাইলে এই যে দিল বড় করলাম, আমরা মানুষের প্রতি সহযোগিতার হাত সম্প্রচারিত রাখবো সবসময় ইনশাআল্লাহ। 14 নম্বর হচ্ছে আমাদের বদ অভ্যাসকে ছেড়ে দেওয়ার একটা প্র্যাকটিস রমজানে হয়েছে। সিগারেট খায় অনেকে, হয়তো এখানেও আছেন, রাগ করেন আমার কথায়। রোজা যখন রাখে, যারা সিগারেট খায় তারাও কিন্তু সাহারি খাইয়া ইফতার পর্যন্ত যত কষ্ট হোক নেশায় টান মারো খায় না। যদিও যাদের বেশি নেশা, ইফতার তাড়াহুড়া করে খাইয়া কয় আমি একটু আসতেছি, গিয়া তারপরে বাইরে আসে টান, নেশা হয়ে গেছে। তো এই যে রমজান মাসে আমি তো আসলাম আপনাদের এখানে, শেষে রমজানের শেষে শুরুতে আসতে ভালো হইতো, এটা বলতে পারতাম যে সিগারেট খাওয়ার অভ্যাস ছাইড়া দেওয়ার একটা সময় হচ্ছে রমজান মাস। কীভাবে? আপনার মতো মানুষ যদি সাহরি খাইয়া ইফতার পর্যন্ত 13-14 ঘন্টা সিগারেট না খাইয়া থাকতে পারে, আপনি সিদ্ধান্ত নিলে 14 ঘন্টা তো চলে গেছে, বাকি 10 ঘন্টাও থাকতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা একান্ত ছাড়তেই পারেন না, তো আমি রমজানের প্রথম জুমায় বলেছিলাম, যারা একদিনে এক প্যাকেট খাওয়ার অভ্যাস আছে, আপনারা এক প্যাকেট না খাইয়া 10-12টা খাবেন ইফতারের পরে সাহরি পর্যন্ত। একদিনে তো কোনো অভ্যাস ছাড়া যায় না, এরকম 4-5 দিন 10 দিন খাইয়া এরপরে 10টা থেকে 5টায় নিয়ে আসেন, আরও কয়েকদিন খাইয়া 5টা থেকে 2টায় নিয়ে আসেন, আরও কয়েকদিন খাইয়া 2টা থেকে 1টায় নিয়ে আসেন, তারপরে একটাও ফালাইয়া দেন অভ্যাসটা। এভাবেই বদভ্যাস চলে যাবে। তো রমজান মাসে বদভ্যাস থেকে একটা অভ্যাস তৈরি হয়েছে আমাদের, এটা আমরা বাকি 11 মাস চর্চা করে করে নিজেকে বদভ্যাস থেকে মুক্ত করে ফেলবো ইনশাআল্লাহ। সিগারেটের ইয়ে বললাম, আপনারা রাগ করেন না, কেন বলেছি জানেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইডিকুম ইলা তাহলুকা, নিজে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাও না। সিগারেট হচ্ছে পৃথিবীর একমাত্র কুখাদ্য যেটার গায়ে লিখা, আমি খারাপ আমারে খাইস না। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান মৃত্যুর কারণ, এই কথাগুলো সিগারেটের প্যাকেটে লেখা আছে না নাই? আপনারা বলেন। একটা কিচ্ছা মনে পড়ছে আমার, বলে ফেলি। এক লোক বাজার করতে গেছে, ঘটনাটা আমার সামনেই ঘটছে, আমিও গেছি বাজারে। এখন আমি তার দিকে তাকায় আছি, দেখি সে কি করে। সে একটা পণ্য হাতে নেই, আর কই দেখি 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 মেয়াদ আছে কিনা, শুধু মেয়াদ দেখে একটা দুইটা জিনিস পাইছে, এগুলোর মেয়াদ উত্তীর্ণ, কয় এগুলো চেঞ্জ করো, ফালাইয়া দাও দোকান থেকে, মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ শেষ, তার মানে জিনিসটা ভালো না, খাইলে আমার অসুখ হবে। এই লোক আবার কিছুক্ষণ পরে কয়, বেনসন আছে নাকি? তো বেনসন দিছে। হাতে নেওয়ার পর আমি বললাম, ভাইজান কিছুক্ষণ আগে আপনি দুই একটা পণ্য দেখলাম ফেরত দিলেন, কেন? কয় হুজুর ফেরত দিছি, এগুলার মেয়াদ নাই। ভালো, তার মানে এটা খাইলে আপনার শরীরের জন্য ক্ষতি হবে। এখন যে জিনিসটা হাতে নিছেন এটার গায়ে কিছু লেখা আছে কিনা? পড়েন তো, পড়ছে, ওই লাইনগুলো পড়ছে। তো বললাম, আপনি মশলা কিনতেছেন ঘরের জন্য, সচেতন ওই জায়গায়, আর আরেক জিনিস কিনছেন ধোঁয়া ভিতরে ঢুকাইয়া দিয়া ক্যান্সার বানাইতেছেন, ভেতরটাকে একদম তামা তামা করে দিচ্ছেন, নষ্ট বানাই দিচ্ছেন, এই জায়গাতে আপনি সচেতন না, আপনি যে কোন জাতের সচেতন এটা আমার মাথায় আসে না। কি বলেন, এরকম আছে না নাই? তো রাগ করেন না আপনারা, যাদের অভ্যাস হয়ে গেছে আস্তে 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 ছেড়ে দেওয়ার চেষ্টা করেন আপনারা, আপনারা পারবেন ইনশা। 15 এবং সর্বশেষ, কষ্ট হচ্ছে হয়তো আপনাদের, আমরা এখন শেষ করে দিব। 15 এবং সর্বশেষ হচ্ছে,
রমজান মাসে আমরা ক্ষুধার্ত মানুষের কষ্ট বুঝেছি। এই যে বিশেষ করে আমি তো সিলেট কালকে আসছি, জানি না এখানে কত গরম ছিল, চট্টগ্রামে গত এক সপ্তাহ এত গরম ছিল, প্রচন্ড গরম। এই যে গরমের দিনে মানুষ রোজা রাখলো, প্রচন্ড ক্ষুধা লাগে আর পিপাসা লাগে। আপনি কি একবারও বুঝেন না সারাদিন রোজা রেখে আপনার যে পেটে ক্ষুধা লাগে পিপাসা লাগে? রমজান মাসের বাহিরে আপনার আশেপাশে কত মানুষ দুমুঠো চাল কিনতে পারে না, মশলা কিনতে পারে না, খাবার খাইতে পারে না, এই মানুষগুলো কত কষ্টে থাকে। ক্ষুধার্ত মানুষের কষ্ট যদি আপনি বুঝে থাকেন, ফিল করে থাকেন, তো বাকি এগারো মাস খাওয়ার আগে হিসাব করে খাইয়ে আশেপাশে ক্ষুধার্ত কেউ আছে কিনা। কারণ কিয়ামতের দিন, কিয়ামতের দিন বহু নামাজি, বহু রোজাদার, বহু হাজি সাহ যারা অভাবী অসহায় আশেপাশে থাকা সত্ত্বেও দেখতো না, এরা জাহান্নামে যাবে। দলিল কোথায়? আল্লাহ বলেছেন, ইয়াতাসা আলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে কেন এখানে আসছো, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, নামাজে ছিলাম না, অসহায়কে খাদ্য দিতাম না। আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দিলা না কেন? সে বলবে আল্লাহ তুমি তো রাজ্জাক, তুমি সবাইকে রিজিক দাও, আমি কিভাবে তোমাকে খাবার দিব? তখন আল্লাহ বলবেন তোমার আশেপাশে পাশের বাড়িতে যে কত মানুষ ক্ষুধার্ত ছিল তাদেরকে যদি একটু খাবার দিতে, তোমাকে আমি সামর্থ্য দিয়েছি যদি একটু দিতে, তাহলে তার প্রতি এহসান করার কারণে আমি আল্লাহ আজ তোমার প্রতি এহসান করতাম। তাহলে পনেরো নম্বর আমল যেটা করব, আমরা আমাদের চারপাশে থাকা মানুষগুলোর খোঁজ খবর সবসময় রাখবো, পারবো তো আমরা ইনশাল্লাহ। এই পনেরোটা কাজ যদি আমরা রমজানের পরে অব্যাহত রাখতে পারি, নিজেদেরকে দিনের পথে, তাকওয়ার পথে, হেদায়তের পথে আমরা পরিচালিত করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা